কুম আসসালাম আহমতুল্লাহি আবরাকাত আল্লাহ রসুল সাল্লাহ সালামের পরিষ্কার হাদিস রয়েছে যে যে ব্যক্তি পরপর তিনটে জুমা ছেড়ে দেবে সেই ব্যক্তির অন্তরে দাগ পড়ে যাবে এবং সেই ব্যক্তির জন্য এমন একটি কিতাব লেখা হবে যে সে মুনাফিক যেটা মেটানো যাবে না নাওতেব জুমার নামাজ পরপর পরপর চার মাস মানে তার ষোলোটা সপ্তাহ ছেড়ে যাওয়া এটা উচিত নয় তবে আল্লাহ সুবান তালা সুযোগও দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি বাধ্য হয়ে যায় যেমন শুকরের মাংস খাওয়া হারাম কিন্তু কোনো ব্যক্তি এমন উপায় পড়ে গেছে যে সেই খাদ্য ছাড়া সে পাচ্ছে না সেই পর্যায়ে তার প্রাণটুকু বাঁচাবার জন্য যতটুকু খাওয়া বই খাওয়া খেতে হবে ততটুকু খাওয়া বৈধ তো অনুরূপ কোনো ব্যক্তি যদি আর কোনো কাজ পাচ্ছে না আর কোনো কাজ পাচ্ছে না কোনো ব্যবসা করতে পারছে না কোনো চাকরি কোথাও পাচ্ছে না একদম নিরুপায় অবস্থায় যদি সে থাকে যে সেই জবটাকে নিতে হবে এবারে সেই জবটা নিতে গিয়ে সে ট্রেনিং নিচ্ছে জুমার নামাজ ছেড়ে দিচ্ছে সেই জবাবটা জবটা পাওয়ার পরে সে জুমার নামাজ আদায় করতে পারবে কিনা এর নিশ্চয়তা যদি সে আগে করতে পারে তাহলে সে তাতে যাক কিন্তু যদি দেখে যে এই জবটা নিতে ট্রেনিং নিতে জুমার নামাজ ছেড়ে যাচ্ছে আবার জবটাই সে যখন ভিড়বে তখনও জুমার নামাজ আদায় করার অবকাশ পাবে না তাহলে কিন্তু তার নামাজটাকে বেশি প্রাধান্যতা দিতে হবে কারণ সাহিব হাদিস রয়েছে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে সৃষ্টির আনুগত্য করতে গিয়ে ষষ্ঠার অবাদ্য চারণ করা যাবে না